নমস্কার। বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য রবিবার বিকেলে বাঁকুড়ায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে সঙ্গে নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিকেল থেকেই তা নিয়ে আলোচনা তৃণমূলে এবং রাজ্য রাজনীতিতে। হঠাৎ কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই সাথে নিলেন? এর পিছনে কি কোনো বার্তা রয়েছে? গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা করার পর তাকে উদ্দেশ্য করে যা নয় তা তিনি বলেছিলেন। যদিও শুভেন্দুর নাম তিনি তোলেননি, তবে আকার ইঙ্গিতে বোঝাই গিয়েছিল তার সমস্ত বার্তা শুভেন্দুর প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তার কোনো মূল্য ছিল না, এমন কথাও বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দুর প্রতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দুর প্রতি আক্রমণাত্মক মন্তব্যের পর যদিও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে কল্যাণের সেই বক্তব্যকে সরাসরি সমর্থন করা হয়নি, বরঞ্চ শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের নেতারা জানিয়ে দিয়েছেন শুভেন্দু দলের বিশিষ্ট নেতা এবং দলের সর্বোচ্চ নির্ধারণ কমিটির সদস্য এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রী। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারে তোলার পর থেকেই সেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি কল্যাণের পাশে রয়েছে দল? আবার অনেকেই মনে করছে যেহেতু কল্যাণ বাঁকুড়া জেলার দায়িত্বে ছিলেন তাই হেলিকপ্টারের সঙ্গে নিয়ে যাচ্ছেন দিদি, হয়তো এর পিছনে রাজনৈতিক কোনো বার্তা নেই।